আত্মীয় স্বজন একটি গানের জন্য আমাকে আহ্বান করেছেন যদি সেই গানটি আমার হৃদয়ের গান বাজান যে অন্ধ সে তার চাওয়া থাকতে পারে সবচেয়ে বড় চাওয়া তার দুইটা চোখ আর যে বন্ধুর পাগল সে চায় বন্ধুর মন যে গুরুর চরণের আশেক সে চায় গুরুর চরণ পৃথিবীর প্রতিটি মানুষের এক ধরনের চাওয়া না এক একজনের এক এক রকম চাওয়া কি বাবা কথা সত্য না এক একজনের এক এক রকম চাওয়া তো যা হোক একটি গানের জন্য আহ্বান করেছেন সেই গানটি গাই বসি তারপরে পালা শুরু হয়ে যাবে আপনারা যেভাবে পালা আমাদেরকে দেবেন আমরা চেষ্টা করব হয় শিল্পী আপনাদের সেইভাবে খ্যাতমত সেবা করা ধন্যবাদ ছয় মাসে শিশু সন্তান মা জননী বিছানায় শোয়াইয়া রন্ধনশালায় গেছে মা জননী রান্না বান্না করার লাগিয়া স্বামী তার গেছে কাজে বাড়িতে আসবে দুপুরের বেলা ভাতের হাড়ি হইয়া গেছে তরকারি হালি রইয়াছে চুলা এদিক দিয়া ঘরের ভিতর শিশু সন্তানের ঘুম গেছে ভাঙ্গিয়া এবার বিছানায় থাকিয়া শিশু কাঁদে মা মা বলিয়া ওই শিশু শিশু সন্তানের কান্নার আওয়াজ যখন মা জননী কইরাছে শ্রবণ হাতে তখন মার কাজ ওঠে না মার মন করে কেমন আর কেমন ওই চুলার জাল কমাইয়া মায় ঘরে কই ঘরে সহিলা যায় গিয়া শিশু সন্তানকে বলে রে কান্দিস না বাচ্চা দম অনেক কর্মই আমার বাকি রইয়া যায় তারপরে ওই শিশু সন্তান কান্নার তার হয় না বারণ এবার মা জননী একটা বিস্কিট নেয়া যায় সন্তানের কাছে দিল দর্শন গিয়ে বলছে খারে খারে বাঁচা দন কান্দিস না তুই দুপুরের বেলায় তোর বাবাই গেছে কাজে বাড়িতে আসবে দুপুরের বেলায় শিশু সন্তান মার হাতের বিস্কিট ধরে না শুধু চিৎকার করে মামা বলিয়া মা হৃদয়ের আগুন অনুরাগের আগুন বাজান সন্তানের কান্নায় গেছে উঠিয়া আমাদের জন্ম গ্রাম বাংলায় কারো ছেলে পেলে অবাধ্য দুষ্টমি কান্নাকাটি করলে মা এমন কথাও বলেছে শুনেছি হেই মরা সুগাপুর তুই মরস না কেন তোদের কোথায় চোখে দেখে না এরকম কথাও মা বলছে এই কথা মা কখনো অন্তর থেকে শিশুকে বলতে পারে না মুখে তার অনুরাগের বাণী অন্তরে রয়েছে তার মামা মায়া মমতা স্নেহ ভালোবাসা যখন অনুরাগ ছেলে সন্তানকে বুকে ধারণ করেছে সাথে সাথে সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে বিবেকবান সাধুগুরু বৈষ্ণব ওই শিশুটির পা আছে হাত আছে কিন্তু মার কাছে চলে যাওয়ার শক্তি এখনো পায়ে আসে না কিন্তু দূরের মাকে কিভাবে ডাক্তারের কাছে আনা যায় এই কৌশলটা শিশু সন্তান জানে ওই সন্তানটি বিস্কিটের জন্য কাঁদে নাই চকলেটের জন্য কাঁদে নাই কেঁদেছে সে মার বুকে যাওয়ার জন্য তদ্রূপ একজন প্রেমিক একজন আশেক যদি তার মাসুককে স্মরণ করে
সে শাশ্বমুদ্ধ অত্যন্তদীর উপর থেকে ভক্তের ডাকে জবাব দেওয়ার জন্য সে ভক্তের কুঞ্জে চলে আসে তাই আমার গান আমি কীর্তি আভ জীব গো তোমার শরণ আমার সাধনের শক্তি নাই নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া ভজিব তোমার চরণ আমার সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান আমি ভক্তি দিয়া ভজিব বাসার চান তোমার চরণ সাধন শক্তি নাই নাই ভক্তি জ্ঞান তুমি আমায় জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা করুণা করো মুর্শিদারে আমায় জ্ঞান দিয়ে রসনা পুরা মনের বাসনা করুণা করো দয়া আমায় জ্ঞান দিয়ে রসনা পুরা মনের বাসনা করুণা করো মুর্শিদারে দয়া করে এসো দয়া এসো তুমি আনন্দ দাও দয়া আমারে আমার এই নিরা
দয়া করে এসো দয়া এসো আমি আজ পইরা মায়া জানে তোমায় রইলাম ভুলে আমার এই মানবিত রকিয়া পইরা সে আপুরে আমি পইরা মায়ার জালে তোমায় রইলাম ভুলে সাধে মানব তরণী লইয়া কইরাছি অকুলে ও আমি আজ পইরা মায়া জালে তোমায় রইলাম ভুলে মানব তরণীয়া পইরা সে অপুরে আমি আজ ভেবে দেখি নিরুপায় মানব তরণী বাজায় ধরিয়া তরুণ Got it.